হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অনাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই চ্যানেল আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সিক্স এর ইংলিশ টেক্সট বুকের লেসান সেভেন অর্থাৎ দ্য ম্যাজিক ফিস বোন নামে তোমাদের যে গল্পটি আছে সেই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ এর পাশাপাশি জানিয়ে রাখি শুধু এই লেসান বলে নয় তোমাদের ক্লাস সিক্সের টেক্সট বইয়ের সমস্ত লেসানের শেষেই যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে অর্থাৎ যেখানে প্রশ্ন উত্তর গ্রামার ভুকাবুলারি এবং রাইটিং স্কিল তোমরা সব লেসনেরই অ্যাক্টিভিটি কিন্তু আমার চ্যানেলে উপরে আই বটনে পেয়ে যাবে এর সাথে এটাও জানিয়ে রাখি এই যে গল্পটি আছে দ্য ম্যাজিক ফিস বোন এই গল্পটির পার্ট ওয়ান টু এবং থ্রি আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও তো চলো আমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে আসি অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ যেটা সঠিক উত্তর সেটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে চলো এ এরটায় চলে আসি আলিসিয়া লুকটাফটার সঠিক উত্তর হবে অপশান টু হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার লুক টপটার মানে দেখাশোনা করা তাহলে আলিসিয়া কাদের দেখাশোনা করতো তার ভাই বোনেদের বিয়েরটায় চলে এসো দ্য কুইন্স ফাদার বিন এ সঠিক উত্তর হবে একেরটা অপশান মেডিকেল ম্যান রানীর বাবা ছিলেন একজন ডাক্তার সিএটটায় চলে এসো দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যালমন ওয়েং রাজা যে সালমন মাছ কিনতে চেয়েছিলেন সেটার কত ওজন বা কতটা ওজনের সালমন তিনি কিনতে চেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান টু এ পাউন্ড অ্যান্ড এ হাফ এক পাউন্ড এবং অর্ধেক অর্থাৎ দেড় পাউন্ড ডি চলে এসো লাস্টেরটা দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবেল টু সঠিক উত্তর হবে অপশান থ্রি দ্য ফিস মঙ্গার্স বয় সেই যে বৃদ্ধা মহিলাটি ছিলেন মানে যিনি পরি তিনি কার কাছে দৃশ্যমান ছিলেন মানে তাকে কে দেখতে পেয়েছিল সঠিক উত্তর অপশান থ্রি দ্য ফিশ মঙ্গার্স বয় অর্থাৎ মাছের দোকানে সেই যে ছেলেটি কাজ করত সেই কিন্তু পরিটাকে দেখতে পেয়েছিলো অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটি তার কাছেই দৃশ্যমান ছিল এখানে অ্যাক্টিভিটি ওয়ান শেষ হলো এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি টু কি বলেছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে কিন্তু সঠিক অর্ডার অর্থাৎ সঠিক পর্যায়ক্রমে সাজাতে হবে অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস এবং পাশে যে বাক্স দেওয়া আছে তাতে নাম্বারিং করতে হবে অর্থাৎ রি যে ঘটনাটা আগে ঘটেছে সেগুলোকে আগে রাখতে হবে এবং তারপরে যেগুলো পরে ঘটেছে সেইভাবে সাজাতে হবে তো চলো আমি এখানে রিঅ্যারেঞ্জ করে দিয়েছি আমি পরপর বলে দিচ্ছি তাহলে এই যে ছটা ঘটনার মধ্যে প্রথম ঘটনা ঘটেছে দেখো চারেরটা তাহলে চারেরটা হবে এক দ্য স্টপ অ্যাট দ্য ফিস মঙ্গার শপ রাজা থেমেছিল বা রাজা দাঁড়িয়েছিল মাছ বিক্রেতার দোকানে এরপরে দুই কোন ঘটনাটা হবে দুই হবে দুয়ের ঘটনাটাই হি বট স্যালমন সে স্যালমন মাছ কিনেছিল এরপর তিন কোনটা হবে তিন হবে ছয়েরটা হি লেফট দ্য শপ এরপরে সে দোকান থেকে চলে যায় চার নম্বর ঘটনা কোনটা হবে তিনেরটা দ্য এরান বয় কেম রানিং আফটার হিম সেই মাছের দোকানের কাজের ছেলেটা দৌড়ে তার কাছে আসে পাঁচ কোনটা হবে পাঁচ হবে পাঁচেরটা দ্য এরান বয় আক্স ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি সেই মাছের দোকানের কাজের ছেলেটা রাজাকে এসে জিজ্ঞাসা করে রাজা কি বৃদ্ধা মহিলাকে দেখেছে আর ছয় কোনটা হবে একেরটা দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং ওই বৃদ্ধা মহিলা রাজার কাছে কিন্তু দৃশ্যমান ছিল না ইনভিজিবল মানে যেটা চোখে দেখা যায় না তাহলে রাজা কিন্তু সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পায়নি তাহলে দেখো যদি আমি বক্সে লিখি তাহলে পরপর অর্ডারটা হবে এইটাই ছয় দুই চার এক পাঁচ তিন এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জের ফরম্যাট তোমরা এইভাবেও করতে পারো আর নাহলে যেরমভাবে বললাম যে ঘটনাটা আগে এক দুই তিন চার পাঁচ ছয় করে পরপর সেইভাবেও লিখে দিতে পারো এখানে অ্যাক্টিভিটি টু শেষ হলো এরপর চলে এসো অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচে একটা প্রশ্ন করা আছে সেটার উত্তর দিতে বলেছে কি প্রশ্ন দেখো দ্য কিং ওয়াজ ইন ইস প্রাইভেট প্রফেশন রাজা তার ব্যক্তিগত পেশায় আন্ডার দ্য গভর্নমেন্ট সরকারের অধীনে ছিলেন ইজ দিস কিং সিমিলার টু দ্য স্টোরিজ অব আদার কিংস দ্যাট ইউ হ্যাভ সো সোফার এই রাজা কি তোমার গল্পে পড়া অন্যান্য রাজাদের মতোই নাকি আলাদা আমি পড়াতে পড়াতেই বলেছিলাম যে আমরা যে রাজার গল্প পড়ি সেই রাজা হচ্ছে একটা রাজ্য বা দেশের প্রধান সে যা বলবে তাই হবে কিন্তু এখানে রাজাকে দেখেছিলাম রাজা কিন্তু সরকারের অধীনে থেকে কাজ করে এবং আমরা এও দেখেছিলাম রাজাকে অফিসে গিয়ে কাজ করতে হয় রাজার কাছে টাকা পয়সাও একসময় এমন হয়েছিলো ছিল না তাহলে আমরা যে গল্পেতে রাজার গল্প পড়ি সেই রাজার থেকে এই রাজা কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে উত্তরে আমরা সেটাই লিখেছি দেখো প্রথমেই লিখেছি নো যে না দিস কিং ইজ নট সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস দ্যাট আই হ্যাভ সো ফার বলে দেখো পুরো প্রশ্নটাই টুকে দিয়েছি যে এই রাজা আমরা গল্পেতে যে ধরনের রাজা পড়ি সেই রাজার মতো কিন্তু নয় এই রাজা হচ্ছে সেই রাজার থেকে আলাদা কারণ এই রাজাকে অফিসে কাজ করতে হয় সরকারের অধীনে থাকতে হয় রাজাও কিন্তু মাইনে পায় এবং আমরা দেখেছিলাম রাজারও কিন্তু টাকার অভাব ঘটে যেটা অন্য গল্পে হয় না রাজা মানে তার কাছে অগাধ সম্পত্তি বা পয়সা থাকে তো এরপরে অ্যাক্টিভিটি থ্রি এর পরে তোমরা চলে আসো অ্যাক্টিভিটি ফোর এখান থেকে ইউনিট টু এর এক্সারসাইজ শুরু হচ্ছে কি বলেছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট টেক্সট বই থেকে তথ্য নিয়ে আমাদের হচ্ছে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে চলো এরটা কি বলেছে দেখো দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন বৃদ্ধা মহিলাটি কেমন পোশাক পরেছিলেন সঠিক উত্তর হবে শর্ট সিল্ক অব দ্য রিচেস্ট কোয়ালিটি তিনি শর্ট সিল্ক অর্থাৎ এক ধরনের পশমের পোশাক পরেছিলেন যেটা ছিল খুবই ভালো মানের ওই যে রিচেস্ট কোয়ালিটি মানে তার গুণগত মান কিন্তু খুব ভালো ছিল বা উচ্চ মানের তিনি একটা সিল্কের পোশাক পরেছিলেন বিয়েরটায় চলে এসো কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ রাজা ওয়াটকিন্স কার বাবা ছিল সঠিক উত্তর হবে বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া অর্থাৎ সুন্দরী রাজকুমারী আলিসিয়ার বাবা ছিলেন সিএটায় চলে এসো দ্য ফিশ বোন ওয়াশ ওই যে মাছের কাঁটাটা সেটা আসলে কি ছিল সেটা হচ্ছে ম্যাজিক প্রেজেন্ট সেটা ছিল একটা জাদু উপহার হুইচ কুড বি ইউসড অনলি ওয়ান্স যেটাকে শুধুমাত্র একবারই ব্যবহার করা যায় ওই জাদু মাছের কাঁটাটার কিন্তু ব্যবহার ওটাকে একবারই করা যাবে এবং তার সাথে আর একটা শর্ত ছিল সঠিক সময়ে ব্যবহার করতে হবে তবেই সেটা কাজ করবে এরপর ডিএটটা চলে এসো অ্যাক্টিভিটি ফোরের লাস্ট প্রিন্সেস আলিসিয়া টু কেয়ার টু রাজকুমারী আলিসিয়া যত্ন নিয়েছিলেন টু কেয়ার মানে যত্ন নেয়া কিসের জন্য যত্ন নিয়েছিলেন দেখো লিখে দিয়েছি টু ড্রাই দ্য বোন সেই মাছের কাঁটাটাকে শুকনো করতে অ্যান্ড টু রাব সেটাকে ঘষতে অ্যান্ড টু পলিসিড এবং সেটাকে চকচকে করতে পলিসিট সোন এখানে একটা মানে অ্যান্ড টু পলিসিড টিল ইট সোন লাইক মানে একটা টিল হবে টিল ইট সোন লাইক মাদার অফ পাল যতক্ষণ না সেটা মুক্তোর মতো চকচকে করে তাহলে রাজকুমারী আলিসিয়া কিসের যত্ন নিয়েছিল না সেই যে মাছের কাঁটাটা সেটাকে শুকনো করতে ঘষতে চকচকে করতে যতক্ষণ সেটা মুক্তোর মতো চকচকে হয় অ্যাক্টিভিটি ফোরের পর এখানে চলে এসব অ্যাক্টিভিটি ফাইভ কী বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস পূর্ণবাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে চারটে প্রশ্ন আছে চলো প্রথমে এর প্রশ্নটা কি আছে দেখো হোয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি রাজার কেন মনে হয়েছিল যে বৃদ্ধা মহিলাটি একটি পড়ি দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে তাহলে আমাদের পাস্ট টেন্সে উত্তর লিখতে হবে আমরা হোয়াই ডিডটা বাদ দিয়ে দ্য কিং থেকে লিখবো তাহলে অ্যাক্টিভিটি ফাইভের প্রথম উত্তর দেখো আমি কীরকমভাবে লিখেছি আগে দ্য কিং দিয়ে শুরু করেছি থিংটা ওই যে বললাম পাস টেন্স করতে হবে করে দিচ্ছি থট বলে পুরো প্রশ্নটা আগে লিখে নিয়েছি দ্য কিং থট দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ এ ফেয়ারি রাজা ভেবেছিল বিদ্যা মহিলাটি একটি পড়ি বিকজ কারণ সি নিউ মেনি থিংস অ্যাবাউট হিম অ্যান্ড হিজ ডটার কারণ সে তার সম্বন্ধে এবং তার মেয়ের সম্বন্ধে অনেক কিছু জানতো ওই যে রাজা বলেনি রাজাকে এসে রাজার কথা ভেবে বলছে যে আপনি রাজা ওয়াটকিন্স তো তারপরে বলছে আপনার আপনি হচ্ছেন সুন্দরী রাজকুমারী আলিসিয়ার বাবা তো তো তখন রাজার হঠাৎ মনে হয়েছিল যে আমার সম্বন্ধে সে এত কিছু জানে ওই যে লিখেছি দেখো সি নিউ মেনি থিংস অ্যাবাউট হিম অ্যান্ড হিজ ডটার কারণ সে অনেক কিছু তার সম্বন্ধে এবং তার মেয়ে সম্বন্ধে জানত তাই রাজার মনে হয়েছিল ইনি হয়তো একটি পড়ি এরপরে বিয়েরটায় চলে এসো হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন মাই গ্র্যান্ড মারিনা পড়ি গ্র্যান্ড না কোন বার্তা দিয়েছিল এখানেও দেখো হোয়াট ওয়াজ দ্য মেসেজ কি বার্তা দিয়েছিল এখানেও পাস্ট টেন্সে লিখতে হবে তো যে বার্তাটা দিয়েছিল সেটা কিন্তু আমি আগে লিখে দিয়েছি এটা বইয়েতে পুরো এরকমই লেখা আছে দেখবে ওই জন্য কোটেশানের মধ্যে রেখেছি কিছু জায়গায় একটু ছোট করে দিয়েছি তো কী সেই বার্তা দ্য ফিস বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট এই মাছের কাঁটাটা হচ্ছে একটা জাদু উপহার হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স যেটা শুধু একবার ব্যবহার করা যায় অ্যান্ড ইট উইল ব্রিং হার হোয়াট সি উইজেস ফর এবং সেটা এটা তাকে এনে দেবে যেটা সে চাইবে প্রোভাইডেড সি উইসেট ইট অ্যাট দ্য রাইট টাইম যদি সে সঠিক সময়ে চায় তাহলে এই যে মাছের কাঁটা সেটা জাদু উপহার এটাকে একবার ব্যবহার করা যাবে এবং এটাকে হচ্ছে সঠিক সময় ব্যবহার করতে হবে তাহলে সে যা চাইবে তাই হবে তো আগে এটা লিখে দিলাম আর শেষে লিখে দিলাম দিস ওয়াজ দ্য ম্যাসেজ গিভেন বাই গ্র্যান্ডমারিনা এই বার্তাটাই হচ্ছে পরি গ্র্যান্ডমারিনা দিয়েছিলেন এরপরে বিয়েডটায় চলে এসো সরি বি তো হয়ে গেল সিএটায় হোয়েন ডিড গ্র্যান্ডমারিনা ভ্যানিস গ্র্যান্ড মারিনা কখন উদাউ হয়ে গেছিলেন বা কখন অদৃশ্য হয়ে গেছিলেন এখানেও দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে তাহলে পাস্ট টেন্সে লিখব হোয়েন ডিট বাদ দিয়ে গ্র্যান্ড গ্র্যান্ডমারিনা থেকে শুরু করব। দেখো গ্র্যান্ড গ্র্যান্ডমারিনা ভ্যানিসটাকে ভ্যানিস্ট করে দিয়েছি তাহলে গ্র্যান্ড গ্র্যান্ডমারিনা ভ্যানিস্ট আফটার গিভিং হার মেসেজ টু দ্য কিং গ্র্যান্ড মারিনা উদাউ হয়ে গেছিলেন রাজাকে বার্তা দেবার পরে ওই যে আফটার গিভিং আর মেসেজ টু দ্য কিং যখন তিনি রাজাকে তার বার্তা দিয়ে দিল বার্তাটা দেওয়ার পরেই তিনি সেই কথা বলেই দেখবে বইতে লেখা আছে উইথ দোস লাস্ট ওয়ার্ডস সেই শেষ শব্দগুলো বলেই তিনি কিন্তু অদৃশ্য বাউদাউ হয়ে গিয়েছিলেন এরপরে অ্যাক্টিভিটি ফাইভের লাস্ট প্রশ্নে চলে এসো ডিএটটা হোয়াড ডিড দ্য কিং ডু ইন অফিস রাজা তার অফিসে কী করেছিলেন এখানেও দেখো হোয়ার্ড ডিট দিয়ে প্রশ্ন করেছে পাস টেন্সে তাহলে হোয়ার্ড ডিট বাদ দিয়ে আমরা দ্য কিং থেকে লিখবো দেখো দ্য কিং ইন ইস অফিস দেখো তারপরে দেখো রাইটের কিন্তু পাস টেন্স লিখেছি রোট দ্য কিং ইন অফিস রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট রাজা তার অফিসে লিখেছিলেন লিখেছিলেন এবং আরও লিখেছিলেন টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন যতক্ষণ না আবার ঘরে যাওয়ার সময় হয় মানে তিনি যতক্ষণ অফিসে ডিউটি আওয়ার্স তিনি ততক্ষণ লেখালেখি করেছিলেন যতক্ষণ না তার ঘরে যাওয়ার সময় হয় অ্যাক্টিভিটি ফাইভ এখানে শেষ হলো এরপর অ্যাক্টিভিটি সিক্স অ্যাক্টিভিটি সিক্সে কী বলেছে দেখো এখান থেকে ইউনিট থ্রি এর অ্যাক্টিভিটি শুরু হচ্ছে বা গল্পের পার্ট থ্রি এর রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট যেগুলো সত্যি বাক্য সেগুলোর জন্য টি লিখতে বলেছে আর যেগুলো মিথ্যে সেগুলোর জন্য ফলসের জন্য এফ লিখতে বলেছে অর্থাৎ এখানে ট্রু ফলস করতে দিয়েছে ইন দ্য গিভেন বক্সের পাশের বাক্সতে লিখতে হবে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স এবং আমার উত্তরে যুক্তিতে আমাকে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে হবে তোমরা হয়তো জানো আমি আমার ভিডিওতে বলি বারবার বলেছি তাও বলে দিচ্ছি সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু রকম চেঞ্জ চলে না কোনো নাউন বা প্রোনাউন বা ভার্ভ টেন্সের রকম চেঞ্জ চলে না যা বইয়েতে বা টেক্সটে লেখা আছে হুবহু কিন্তু তাই লিখতে হয় তো চলো প্রথমেটা চলে আসি এ এরটা কী বলেছে ওয়ান মর্নিং আলিসিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি একদিন সকালে আলিশিয়া দেখেছিল রাজা খুব খুশি তাহলে এটা কী হবে ফলস হবে কারণ আলিশিয়া দেখেছিল রাজা খুশি নয় রাজা দুঃখী দেখো সাপোর্টিং স্টেটমেন্টে কিছি লিখেছি হিওয়ার সাইং হেভিলি তিনি জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিলেন অ্যান্ড সিমড লো স্পিরিটেড এবং তাকে দেখে মনে হচ্ছিল তিনি হচ্ছেন হতাশ হয়ে আছেন বা উদাস হয়ে আছেন বি চলে এসো আলিসিয়া হ্যাড কেপ দ্য ম্যাজিক ফিস ইন দ্য ড্রয়ার অফ রুম আলিশিয়া সেই জাদু মাছের কাঁটাটাকে ঘরের ড্রয়ারের মধ্যে রেখেছিল এটাও কী হবে এটাও ফলস হবে কারণ আমরা জানি আলিসিয়া সেটা তার পকেটে রেখেছিল দেখো সাপোর্টিং স্টেটমেন্টে সেটাই লিখেছি আলিসিয়া বিগেন টু পুট আর হ্যান্ড ইন টু দ্য পকেট আলিসিয়া তার হাতটা সেই পকেটের মধ্যে ঢোকালো হোয়ারসি কেপ দ্য ম্যাজিক ফিসবোন যেখানে শেষেই জাদু মাছের কাঁটাটা রেখেছিল একদম হুবহু টেক্সটের লাইন কোনো রকম চেঞ্জ করলে হবে না সি চলে এসো দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভ বাই দ্য ম্যাজিক ফিসবোন রাজার সমস্যা সমাধান হয়েছিল সেই জাদু মাছের কাঁটার দ্বারা তাহলে এটা কী হবে এটা হবে ট্রু এটা সত্যিই ওই জাদু মাছের কাঁটার জন্যেই কিন্তু রাজার সমস্যা সমাধান হয়েছিলো দেখো সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি দ্য কিং স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি রাজার মাইনে হচ্ছে চিমনির মধ্যে দিয়ে আওয়াজ করতে করতে এসে পড়েছিল তাহলে রাজার সমস্যা কী ছিল রাজার কাছে কোনো টাকা ছিল না তাহলে যখন আলিসিয়া সেই মাছের কাঁটাটাকে সেই ইচ্ছা প্রকাশ করে বলবে আজকে যেন মাইনের দিন হয় সঙ্গে সঙ্গে রাজার মাইনে এসে পড়বে তাহলে এইভাবেই রাজার সমস্যার সমাধান হয়েছিল তাই এটা হবে ট্রু এরপরে ডি চলে এসো লাস্ট ইন দ্য এন্ড আলিসিয়া হ্যান্ডেড ওভার দ্য ফিস বোন টু দ্য ওল্ড ফেয়ারি সব শেষে আলিসিয়া সেই মাছের কাঁটাটাকে পরির হাতে তুলে দিয়েছিল দেখো এটা শুনলে অনেকেই ম্যাক্সিমাম যদি তোমরা বলবে হ্যাঁ এটা ট্রু এটা সত্যি তাই তো হয়েছিল কিন্তু একটু ভালো করে পড়াটা শেষটা দেখবে এটা ফলস হবে এটা মিথ্যে কারণ কি আলিসিয়া কিন্তু নিজের হাতে পরিটার হাতে কিন্তু নিজে করে সেই মাছের কাঁটাটা তুলে দেয়নি পরিটা আলিসিয়ার হাত থেকে মাছের কাঁটাটা নিয়েছিল তাই এটা ফলস লিখেছি আর সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখেছি দেখো সোসি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস আলিসিয়া তাই তিনি রাজকুমারী আলিসিয়ার হাত থেকে সেটা নিয়ে নিলেন এই কারণে ফলস মানে পরীর হাত থেকে সেটা সরি ভুল বললাম পরীর নয় রাজকুমারীর হাত থেকে সেটা পরির হাতে গিয়েছিল কিন্তু রাজকুমারী নিজে হাতে তুলে দেয়নি পরী কিন্তু রাজকুমারীর হাত থেকে নিয়েছিল সেই জন্য এটা ফলস করেছি সাপোর্টিং স্টেটমেন্ট সেমই হবে অ্যাক্টিভিটি সিক্সের পরে চলে এসো অ্যাক্টিভিটি সেভেন এখানেও চারটে প্রশ্ন করেছে কি বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোইংস কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে তো চলো এটা ওয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবেল রাজা কেন দুর্দশাগ্রস্ত অনুভব করেছিলেন বা রাজা কেন দুঃখ অনুভব করেছিলেন দেখো অ্যাক্টিভিটি সেভেনের এডটা আগে প্রশ্ন দেখে লিখে নিলাম দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবেল রাজা দুঃখ বা দুর্দশাময় অনুভব করেছিলেন বিকজ কারণ হি ওয়াজ এক্সট্রিমলি পুয়োর তিনি ছিলেন প্রচণ্ড গরিব অ্যান্ড হ্যাড নো মানি এবং ওনার কাছে কোনো টাকা ছিল না এই কারণে রাজা দুর্দশাগ্রস্ত বা দুঃখময় অনুভব করেছিলেন এরপরে বিএডটায় চলে এসো হোয়াট ওয়াজ টু আলিসিয়া দ্য রাইট মুমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স আলিসিয়ার মতে অন্যদের থেকে সাহায্য চাওয়া সঠিক সময় কোনটা তাহলে দেখো বিয়ের উত্তর কি লিখেছি টু আলিসিয়া আলিসিয়ার মতে বলে প্রশ্নটা লিখে নেবো দ্য রাইট টাইম ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স অন্যদের থেকে সাহায্য চাওয়ার সময় হচ্ছে ওয়াজ হোয়েন সাময়ান হ্যাড ডান হিজ ভেরি বেস্ট যখন একজন নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছে অ্যান্ড দ্যাট ওয়াজ নট এনাফ এবং সেটা যথেষ্ট নয় তার মানে যখন আমরা নিজে থেকে সেরাটা চেষ্টা করবো তারপরেও আমরা যেটা চাইছি সেটা হলো না তখন মানে যখন আমাদের নিজেদের চেষ্টাও পর্যাপ্ত বা যথেষ্ট নয় তখনই আমাদের অন্যদের সাহায্য চাওয়া উচিত তার আগে কিন্তু নিজেই নিজের সমস্যার সমাধান করা উচিত অন্যের সাহায্য চেয়ে এরপরে সিএটায় চলে এসো হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি রাজা তার স্যালারি বা মাইনে কিভাবে পেয়েছিলো এখানেও দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে তাহলে আমরা হাউ ডিড বাদ দিয়ে দা কিং থেকে শুরু করব এবং পাস টেন্সে লিখবো কি লিখেছি দেখো দ্য কিং স্যালারি কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি রাজার মাইনে হচ্ছে চিমনিতে ধাক্কা খেতে খেতে এসেছিলো অ্যান্ড বাউন্সড ইন টু দ্য মিডিল অফ দ্য ফ্লোর এবং সেটা ধাক্কা খেয়ে বা খেয়ে হচ্ছে মেঝের মাঝখানে এসে পড়েছিল তোমরা এইভাবেও শুরু করতে পারো যেভাবে বললাম দ্য কিং গেটটাকে গট করে দিয়ে দ্য কিং গট হিস স্যালারি বলে কিভাবে পেলো সেটাও লিখতে পারো আর আমি একদম স্যালারি বা মাইনেটা কিভাবে পড়লো সেটা লিখে দিয়েছি চিমনিতে ধাক্কা খেতে খেতে মেঝের মাঝখানে এসে পড়লো সি এর পরে লাস্ট অ্যাক্টিভিটি সেভেনের ডি হোয়াই ডিড গ্র্যান্ডমারিনা উইস টু মেক অ্যান এন্ড অব দ্য ফিস বোন পরি গ্র্যান্ডমারিনা কেন সেই মাছের কাঁটাটাকে শেষ করে দিতে চেয়েছিলেন এখানেও দেখো ডিড দিয়ে প্রশ্ন তাহলে পাস টেন্সে লিখতে হবে তাহলে দেখো এখানে লেখা আছে হোয়াই ডিট গ্র্যান্ডমারিনা আমরা হোয়াই ডিট বাদ দিয়ে মারিনা থেকে শুরু করব। আর উইসটাকে কিন্তু উইস্ট করে দেবো বারবার বললাম ডিট দিয়ে থাকলে কিন্তু আমাদের পাস টেন্সে উত্তর লিখতে হয় কি করেছি দেখো মারিনা উইস টু মেক অ্যান এন্ড অব দ্য ফিশ বোন মারিনা সেই মাছের জাদু মাছের কাঁটাটাকে শেষ করে দিতে চেয়েছিলেন বিকজ কারণ ইট ওয়াজ অলরেডি ইউসড এটা ইতিমধ্যেই ব্যবহার হয়ে গেছিলো আমরা জানি এটাকে একবারই ব্যবহার করা যায় তাই যেহেতু এটা ব্যবহার হয়ে গেছিলো আর এটার কোনো কাজ ছিল না তাই শেষে লিখে দিয়েছে অ্যান্ড অনলি রিমেন্ড এটা শুধু পড়েই ছিল মানে এটা অবশিষ্ট হিসাবে পড়ে আছে আর এর কোনো কাজ হবে না এটাকে একবারই ব্যবহার করা যায় এবং সেই ব্যবহার হয়ে গেছিলো সেই জন্য পরিণমাণী না চেয়েছিলো এই মাছের কাঁটাটাকে হচ্ছে শেষ বা এটাকে ধ্বংস করে দিতে তো চলো এখানে আমাদের অ্যাক্টিভিটি সেভেন শেষ হলো এবং সমস্ত প্রশ্ন উত্তর কমপ্লিট হলো এরপরে আমরা অ্যাক্টিভিটি এইট এতে চলে আসব এখান থেকে আমাদের গ্রামার শুরু হচ্ছে কি বলেছে দেখো ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট নিচে কিছু শব্দ এরম গুলিয়ে দেয়া আছে তোমাদের সেগুলো থেকে হচ্ছে স্টেটমেন্ট মানে সাধারণ বাক্য তৈরি করতে হবে এক একটা দেখো ওখান থেকে সঠিক বাক্য কি হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে আর দু একটাই যেগুলো দেওয়া আছে দেখো মিট দ্য ডগ ইটস ওটাকে সাজালে হবে দ্য ডগ ইটস মিট কুকুর হচ্ছে মাংস খায় তাহলে এই যে দুটো বাক্য তৈরি হলো এগুলোকে বলা হয় অ্যাজাটিভ সেন্টেন্স দেখো নিচে লেখা আছে দ্য অ্যাবভ সেন্টেন্সেস মেক স্টেটমেন্ট অর অ্যাজাসন এই যে বাক্যগুলো হচ্ছে এটা কোনো একটা উক্তি বোঝাচ্ছে কোনো সাধারণ কথা বোঝাচ্ছে দিস কাইন্ড অফ সেন্টেন্সেস আর কল অ্যাজাটিভ সেন্টেন্স এই ধরনের বাক্যকে অ্যাজাটিভ সেন্টেন্স বলা হয় তার মানে যখন কোনো বাক্য সাধারণভাবে কিছু বলা হয় তখন সেগুলো হচ্ছে অ্যাজাটিভ সেন্টেন্স নেক্সট অ্যাক্টিভিটি এর পরে এইট বিতে চলে এসো এখানেও আমাদের সেই ওই ওলট পালট শব্দগুলো থেকে বাক্য তৈরি করতে হবে দেখো প্রথমেরটা দেখা আছে আর হয়ার গোয়িং ইউ ওটাকে সঠিকভাবে সাজালে হবে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আর পরেরটায় আছে দেখো দিস নট বুক ইজ ইউর ওটাকে ঠিকঠাকভাবে সাজালে হবে ইজ দিস নট ইউর বুকস এটা কি তোমার বই নয় তাহলে এই দুটোতেই দেখো আমরা সেটা কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়েছি প্রশ্ন জিজ্ঞাসা করেছি এই ধরনের বাক্যকে কিন্তু বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো নিচেই লেখা আছে দ্য অ্যাবভ সেন্টেন্সেস আক্স কোয়েশ্চেন এই দুটো প্রশ্ন এই দুটো বাক্য প্রশ্ন জিজ্ঞাসা করছে দিস কাইন্ড অফ সেন্টেন্সেস আর কল ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এই ধরনের বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয় আগেরগুলো দেখলে সাধারণ বাক্য সাধারণ কথা বলা হচ্ছিল কিন্তু যে প্রশ্নের যে বাক্যের মধ্যে দিয়ে কোনো প্রশ্ন করা হবে সেগুলোকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হবে এরপরে চলে এসো অ্যাক্টিভিটি এইট সি এখানে কী বলেছে আইডেন্টিফাইড হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর অ্যাজাটিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ আমাদের চিনতে হবে নিচের বাক্যগুলির মধ্যে কোনগুলো অ্যাজাটিভ মানে সাধারণ বাক্য আর কোনগুলো ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নসূচক বাক্য চেনার খুব সোজা উপায় আছে যেগুলো শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেগুলো ইন্টারোগেটিভ হবে দেখো দুইয়ের দাগ আর চারের দাগেতেই কোয়েশ্চেন আছে তাহলে ওগুলো ইন্টারোগেটিভ আর বাকি দুটো অ্যাজাটিভ আমি তবু তোমাদের একবার পড়িয়ে দিচ্ছি এক একটা হি স্পেন্ড মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন এ ভিলেজ সে তার জীবনের অনেকগুলো বছর গ্রামে কাটিয়েছে তাহলে এটা একটা সাধারণ বাক্য তাহলে এটা অ্যাজাটিভ সেন্টেন্স দু একটায় এসো হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো বা তুমি কোথায় থাকো দেখো এখানে একটা জিজ্ঞাসা করা হচ্ছে তাই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তিনেরটায় নো বডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে আজ কেউ অনুপস্থিত ছিল না একটা সাধারণ বাক্য তাহলে এটা অ্যাজাটিভ সেন্টেন্স আর লাস্টেরটা চলে এসো চারেরটা ডিড ইউ নট হিয়ার দ্য বল সরি বেল ডিড ইউ নট হিয়ার দ্য বেল তুমি কি ঘন্টার আওয়াজ শোন তাহলে দেখো এখানেও একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে তাহলে এটাও হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স চলো অ্যাক্টিভিটি এইট সি এখানে শেষ হলো এরপরে অ্যাক্টিভিটি নাইন এ কি বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলোকে আমাদের বিপরীত শব্দ কিন্তু লিখতে হবে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ প্রথমটা কী লেখা আছে আই হেল্প এ পুওর গার্ল ইয়েস্টার ডে আমি গতকাল একটি গরিব মেয়েকে সাহায্য করেছিলাম তাহলে পুয়ারের নিচে আন্ডারলাইন করা আছে গরিব পুয়ারের অপোজিট বা অ্যান্টোনিম কি রিচ অর্থাৎ ধনী বা বড়ো লোক দুয়েটায় চলে এসো হি কেম সুনার দ্যান এক্সপেক্টেড যা আশা করা হয়েছিল সে তার থেকে আগে এসেছে সোনার মানে আগে তো সোনারের অ্যান্টোনিম লেটও লিখতে পারো আবার লেটারও লিখতে পারো মানে দেরিতে তিনেরটায় চলে এসো আই স লিটিল প্ল্যান্ট বাই দ্য রোড সাইড আমি রাস্তার ধারে একটা ছোট চারা দেখেছিলাম লিটিল মানে ছোট তো এর অপোজিট বা অ্যান্টোনিম কী হবে লার্জ অর্থাৎ বিশাল বা বড়ো আর লাস্টেরটা চলে এসো চারেরটা সি রিড দ্য কনক্লুশন অব দ্য নভেল সে উপন্যাসের উপসংহারটা পড়েছিল কনক্লুশন মানে শেষের দিক বা উপসংহার তো এর অ্যান্টোনিম কি হবে ইন্ট্রোডাকশান বা বিগিনিং যে কোনো ইচ্ছা লিখতে পারো দুটোই হবে ইন্ট্রোডাকশান মানে হচ্ছে ওই ভূমিকা বা শুরুর দিকটা আর বিগিনিং মানে তো তাই শুরুর দিকটা তাহলে ওখানে আছে কনক্লুশন তোমরা ইন্ট্রোডাকশানও লিখতে পারো বিগিনিংও লিখতে পারো তো নাইন এ শেষ হলো এরপর চলে এসো নাইন বি এখানে কি বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন নিজে থেকে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে অর্থাৎ বাক্য রচনা বলেছে প্রথম আছে ফ্ল্যাশ ফ্ল্যাশ দিয়ে আমি কি লিখেছি দ্য স্কাই ফ্ল্যাশ ইন দ্য নাইট রাত্রিবেলা আকাশে কিন্তু কি হয়েছিল ওই আলো চকচক করেছিল মানে বিদ্যুৎ চমকেছিল সেটাকে ফ্ল্যাশ বলে বিদ্যুতের যে ঝলকানি হয় ওটা ফ্ল্যাশ তাহলে রাতে আকাশে বিদ্যুৎ চমকেছিল দুয়েরটা দু একটা আছে প্রেজেন্ট প্রেজেন্ট মানে জানো তোমরা উপস্থিত এভরিবডি ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস আজকের ক্লাসে প্রত্যেকেই উপস্থিত আছে তিনি একটাই চলে এসো মেসেজ মানে বার্তা দ্য পি এম গেভ ইজ মেসেজ টু দ্য নেশান প্রধানমন্ত্রী পি এম মানে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ওনার বার্তা দেশবাসীকে দিয়েছিলেন নেশান মানে দেশ আর লাস্টে আছে ডিরেক্টেড বা ডাইরেক্টেড নির্দেশ দেওয়া মাই টিচার ডাইরেক্টেড মি টু ডু দিস আমার শিক্ষক আমাকে এটা করা করতে নির্দেশ দিয়েছেন অ্যাক্টিভিটি নাইন বি বাক্য রচনা এখানে শেষ হলো এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি টেন এ এখান থেকেই আমাদের হচ্ছে রাইটিং স্কিলস ক্রু টেন এ আর টেন বি তো চলো টেন এতে কি বলেছে দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ নিচের আমাদের প্যাসেজটা পড়তে বলেছে অ্যান্ড ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ এবং এই প্যাসেজের তথ্য নিয়ে কিন্তু আমাদের পরের চার্টটাকে ফিল আপ করতে হবে তো চলো আগে প্যাসেজটা পড়ে নিই স্যালমন ইজ এ ফিস দ্যাট লিভস অ্যালং দ্য কোস্ট স্যালমন হচ্ছে এমন একটা মাছ যে হচ্ছে তীর বরাবর থাকে কোস্ট মানে তীর সালমন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার সালমন জন্মায় হচ্ছে মিষ্টি জলে ফ্রেশ ওয়াটার মানে এখানে বলবে মিষ্টি জল মাইগ্রেটস টু দা ওশিয়েন এবং তারা তারপর দিকে চলে যায় মাইগ্রেটস মানে অন্যত্র চলে যাওয়া তাহলে মিষ্টি জলে বা নদীর জলে জন্মায় কিন্তু চলে যায় সমুদ্রে এ সালমন রিটার্নস টু ফ্রেশ ওয়াটার টু লে এগস সেই সালমন মাছ আবার কি করে ডিম পাড়ার জন্য ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলে আবার ফিরে আসে আফটার কামিং আউট ফ্রম দ্য এগ যখন সে ডিম ফুটে বেরোয় এ বেবি সালমন স্টেস ফর সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স ইন ফ্রেশ ওয়াটার সেই সালমন মাছ ছ মাস থেকে তিন বছর পর্যন্ত সেই মিষ্টি জলেই থাকে তাহলে প্রথমে জন্মায় মিষ্টি জলে চলে যায় সমুদ্রে আবার ডিম পড়ার জন্য মিষ্টি জলে আসে এবং যে ডিম থেকে বাচ্চা ফোটে তারা কিন্তু মাস থেকে তিন বছর সেই মিষ্টি জলেই থাকে এ সালমন ক্যান মেক লং জার্নিস এই সালমন মাছ কিন্তু দীর্ঘ যাত্রা করে সামটাইমস মুভিং হানড্রেডস অফ মাইলস এমনকি শত শত মাইল পর্যন্ত এরা যায় আপস্ট্রিম আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের বিপরীতে মানে জলের স্রোত যে যেদিকে তার উল্টো দিকে এরা প্রায় শত শত মাইল যাত্রা করে এগেন স্ট্রং কারেন্ট শক্তিশালী স্রোতের বিরুদ্ধেও স্ট্রং কারেন্ট মানে শক্তিশালী স্রোত তাহলে শক্তিশালী স্রোতের বিপরীতে কিন্তু এরা শত শত মাইল যাত্রা করে তো চলো এইটা পড়লাম এবার আমাদের দেখো নিচে একটা এখানে চার্ট দিয়েছে সেই চার্টটা ফিল করতে হবে তো চলো এক নম্বরে কি বলেছে নেম অফ দ্য ফিস মাছের নাম কি আমরা লিখে দেবো সালমন দু নম্বরে আছে প্লেস হোয়ার ইট ইজ ফাউন্ড এটা কোথায় পাওয়া যায় আমরা ওখানে পড়েছি অ্যালং দ্য কোস্ট তীর বরাবর পাওয়া যায় তিনেরটা চলে এসো ইট মাইগ্রেটস টু এটা তারপরে কোথায় চলে যায় না টু দ্য ওসিয়ান সমুদ্রে চলে যায় চারেরটা চলে এসো হোয়ার ইট লেস এগস ডিম কোথায় পারে ইন ফ্রেশ ওয়াটার মিষ্টি জলে এসে ডিম পারে পাঁচেরটা টাইম স্পেন্ট ইন ফ্রেশ ওয়াটার মিষ্টি জলে এরা কতটা সময় থাকে সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স একটু আগেই বললাম মাস থেকে তিন বছর আর লাস্টে ছয় একটা ডিস্ট্যান্স ট্রাভেল বাই এ সালমন একটা সালমন কতটা দূরত্ব অতিক্রম করে সেটার উত্তর হবে হানড্রেডস অফ মাইলস শত শত মাইলস কিন্তু সে দূরত্ব অতিক্রম করে এরপরে আজকের আমাদের অ্যাক্টিভিটি লাস্ট অ্যাক্টিভিটি টেন বি কী বলেছে দেখো ইম্যাজিন ইউ মেট এ ফেয়ারি ইন ইয়োর ড্রিমস কল্পনা করো স্বপ্নে তোমার সাথে একটি পরিত দেখা হলো রাইট ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ড ষাট শব্দের মধ্যে লেখো হোয়াট গিফট ইউ উড হ্যাভ আক্সড ফর্ম হার অ্যান্ড হোয়াই তুমি তার থেকে কি উপহার চাইবে এবং কেন চাইবে তাহলে এটা তোমরা নিজেদের মতোও লিখতে পারো যে যার যা ইচ্ছা যার যা চাওয়া পাওয়া আছে তুমি পরিষ্কারে দেখা হয়েছো চাইতে পারো আমি আমার মতো করে এখানে অ্যাক্টিভিটি টেন বিটা একটা লিখিয়েছি দেখো কি লিখিয়েছি আই উড হ্যাভ আক্স ফর এ স্পেশাল গিফট আমি ওনার থেকে একটা বিশেষ জাদু চাইতাম বা বিশেষ একটা ক্ষমতা চাইতাম হুইচ ইজ সেটা হলো হোয়েন আই উইল ক্ল্যাপ মাই হ্যান্ডস আমি যখন হাততালি দেবো ক্ল্যাপ মানে হাততালি দেওয়া ভেরিয়াস ফুডস উইল অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ মি নানা রকমের খাবার আমার সামনে এসে যাবে অ্যাপিয়ার মানে আসা আর ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে তাহলে হাততালি দিলেই আমার সামনে যেন বিভিন্ন রকমের খাবার চলে আসে দেয়ার আর সো মেনি লিটিল বয়েজ অ্যান্ড গার্লস অ্যারাউন্ডার্স আমাদের আশেপাশে এমন অনেক ছোটো ছেলে এবং মেয়েরা আছে হু কুড নট গেট ফুড থ্রি টাইমস এ ডে যারা ঠিক মতো সারাদিনে তিনবার খেতেও পারে না আমরা জানি আমাদের আশপাশে এরকম অনেক বাচ্চারা আছে যারা তিনবেলা পেট ভরে খেতে পায় না তো আমি কি চাই দেখো তারপরে লিখেছি আই উইল সার্ভ দেম ফুডস ডেলি আমি তাদেরকে ডেলি মানে প্রতিদিন খাবার দিতে চাই সো দ্যাট যাতে করে নো ওয়ান উইল স্লিপ উইথ এমটি স্টমাক স্টম্যাক কেউ যেন না খালি পেটে ঘুমোয় এমটি স্টমাক এমটি মানে খালি স্টম্যাক মানে পাকস্থলী হয় এখানে বলবে পেট তাহলে ওই বিশেষ ক্ষমতাটা আমি কেন চাই যে হাততালি দিলেই আমার সামনে খাবার চলে আসবে এই কারণে কারণ আশেপাশে এরম অনেক বাচ্চারা আছে যারা তিনবেলা ভালো খেতে পারে না আমি চাই তাদের যেন আমি খাবার খাওয়াতে পারি তারা যেন কেউ খালি পেট বা পেটে খিদে নিয়ে যেন না ঘুমোয় তার সাথে আরও লিখেছি আই অলসো ওয়ান্ট টু অ্যারেঞ্জ এডুকেশান ফর দেম আমি তাদের জন্য শিক্ষারও ব্যবস্থা করতে চাই অ্যারেঞ্জ মানে ব্যবস্থা করা আর লাস্টে এই দিয়েই শেষ করেছি নট অনলি দ্য লিটিল বয়েজ অ্যান্ড গার্লস শুধুমাত্র সেই ছোটো মেয়েদের নয় আই উইল প্রোভাইড ফুডস টু দেয়ার পেরেন্টস অলসো আমি তাদের বাবা মাদেরও কিন্তু খাবার দিতে চাই প্রোভাইড মানে দেওয়া বা যোগান দেওয়া আর পেরেন্টস তো জানো বাবা মা শুধু যে বাচ্চাদের খাওয়াবো নয় অনেক এরকম আছে বাচ্চারা খেতে পাচ্ছে না মানে কি তার বাবা মাও নিশ্চয়ই খেতে পাচ্ছে না বলে এই অবস্থা তো বাচ্চাদের তো খাওয়াবো বটেই ইভেন তাদের বাবা মাদেরও কিন্তু আমি কিন্তু খাবার দিতে চাই সেই জন্যেই আমি ওই রকম একটা উপহার বা একটা বিশেষ ক্ষমতা বা জাদু আমি পরিত থেকে চাইব যে হাততালি দিলেই যাতে আমার সামনে খাবার চলে আসে তো এখানে আমাদের অ্যাক্টিভিটি টেন বি শেষ হলো এবং এই লেশনের সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ যা ছিল আমি পুরো ভিডিওতে করে দিলাম আমি পড়ানোর সময় বলেছিলাম আমি এরকমভাবেই পার্ট ওয়ান পার্ট টু থ্রি গল্পগুলো পড়িয়ে দিই এবং সব শেষে একটা ভিডিওতে সমস্ত গল্পটারই যা অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে সেটা সলভ করে দিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থাকে কোনো ওয়ার্ডের মিনিং বা কোনো সেন্টেন্সের মানে বুঝতে সমস্যা থাকে বা যে কোনো ধরনের তোমাদের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি সেখান থেকে রিপ্লাই করে সেটা সলভ করে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমি আগেই বললাম তোমাদের ক্লাস সিক্সের সমস্ত গদ্য এবং পদ্য তোমরা কিন্তু লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও আমার চ্যানেলে পেয়ে যাবে শুধু পড়ানো নয় পড়ার শেষে প্রত্যেকটা লেসান বা চ্যাপ্টারের যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে মানে এই যে ধরো প্রশ্ন উত্তর গ্রামার ভুকাবুলারি এবং এই যে রাইটিং স্কিল সব লেসানেরই কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই